প্রাণীর উৎসব দুর্গাপূজো। নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগা শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। এবার হচ্ছে জাহাজ বাড়ি, জাহাজে জাহাজ বাড়ির মধ্যে আর কি মা দুর্গা আমরা অধিষ্ঠান করতে চাইছি। এবং আমাদের এটা 75 বছর যেহেতু গত বছর হয়ে গেছে, সেটা আমরা করতে পারিনি বলে করোনার জন্যে, সেই জন্য এবছর আমরা সেটাকে মাথায় রেখে আমরা বাজেটটাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি। এবং আমরা আশা করছি বনগাঁবাসীকে একটা ভালো জিনিস আমরা উপহার দিতে পারবো। এবং আমাদের বিশেষত এই পুজোটা আজকে প্রায় 4 বছর ধরে মহিলা পরিচালিত, আমরা পুরুষরা একটু হেল্প করছি ঠিকই, কিন্তু মেন উদ্যোক্তা কিন্তু মেয়েরাই। হ্যাঁ, এবং তারা খুব নিষ্ঠার সঙ্গে পুজো যেমন করেন এবং তারা চাঁদা আমাদের সঙ্গে তুলতে যান, হ্যাঁ কিছু কিছু সময় ওরা নিজেরাও চাঁদা তোলে, আমরাও একটু হেল্প করি, এইভাবে আর কি পুজোটা চলছে আর কি। আশা করছি বনগাঁবাসী ভালো লাগবে। আমাদের এটা 76তম বর্ষ, তা করোনার জন্য আমরা 75তম বর্ষ সেরকমভাবে উদযাপন করতে পারিনি, সেটা এবছর আমরা উদযাপন করব। আমাদের প্যান্ডেল হবে জাহাজ বাড়ি এবং ভিতরেও খুব ভালো ডেকোরেশন থাকছে, সেখানে লাইটও খুব ভালো, বাজেট প্রায় 14 লাখ টাকার উপরে। আশা করি সারা বনগাঁয় আমরা খুব ভালো একটা জিনিস উপহার দিতে যাচ্ছি। ব্যস্ততা তো এখন তো ব্যস্ততা থাকবে, আর কদিন পরে পুজো, চাঁদা কালেকশানের জন্যে সারাদিন রাতি এদিক ওদিক দৌড়ঝাঁপ করতে হচ্ছে, লাইটের কী কাজ হচ্ছে, প্যান্ডেলের কী কাজ হচ্ছে, সব কিছু সারাদিন রাত দেখাশুনো করতে হচ্ছে,